হ্যালো ফ্রেন্ডস, রিনেট জিট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো নিয়ে এসে একটি নতুন ধরনের ব্লগ অ্যান্ড খাওয়া দাওয়ার ব্লগ। কী বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়ার ডাক আছে কাকুদের বাড়িতে। বিজয়ার পরের দিনই আমরা চলে এসেছি। এসে দেখি কাকু মুরগি কাটার পর্ব চলছে। মুরগিটাকে ভালো করে ঝলসে নিল, খুব সুন্দর একটা গন্ধ বের হয় খেতেও এবং ভালো লাগে। দেখো কাকু কাটতে বসে গেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাকু কাটছে। আর বাইরেটা দেখো কি ঘুটঘুটে অন্ধকার। এটা রান্নাঘর, রান্নাঘরে বসেই কাকু কাটছে। দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। গ্রামের পরিবেশটাই এরকম, খুব সুন্দর নিরিবিলি শান্ত টাইপের, যেটা শহরের যানজট থেকে সম্পূর্ণ মুক্ত। তাই গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে, আলাদা একটা টান মায়া লাগে যেহেতু গ্রামেই বড় হয়েছি। দেখো কাকু এগুলো কী সুন্দর করে পরিষ্কার করে নিল, আর অন্যগুলোও পরিষ্কার করছে। যে কোনো পূজা বা অনুষ্ঠানেই আমাদের এরকম ডাক হয়। এদিকে দেখো কাকিমা সব মশলা বেটে নিল শিলে। আর দেখো মাটির উনুন, বর্ষাকালের দিকে রান্না হয়, খুব সুন্দর বানিয়েছে। আর এই যে খুব বিষধর লঙ্কা আর কি এটা কাকিমাদের। আর রসুনগুলো শিলে বাটার জন্য কাকিমা রেডি। শিলে বাটা মশলা আর তরকারি তো আর কথাই নেই, আলাদা একটা টেস্ট, যেটা গ্রামের ঐতিহ্য আর এখনও আছে। দেখো রসুন বাটা আমাদের হয়ে গেছে। আর এদিকে মাংস মাখানোর পর্ব চলছে। মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব পরিমাণ মতো দিয়ে নেওয়া হলো। এই যে পরিমাণ মতো দিয়ে নেওয়া হলো। দেখো কারণ এটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নেওয়া হলো। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেওয়া হবে। সর্ষের তেল দিয়ে মাংস রান্না করলে আলাদা একটা টেস্ট আসে বা গন্ধ, খুব সুন্দর লাগে খেতে। দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে প্রায়। এবার 20-30 মিনিট এটা ম্যারিনেট করে রাখতে হবে। দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমাদের রান্নি চলে এসেছে, খুব সুন্দর রান্না করে। আমাদের কড়াইতে তেল দিয়ে নিল, তেলটা খুব গরম হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা, তেজপাতা আর গোটা মরিচ দিয়ে নিল। এরপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেবে। দেখো পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে, এটা খুব কম আছে করতে হবে, না হলে মশলাটা লেগে যেতে পারে। এবার এর মধ্যে সমস্ত মশলা অল্প অল্প করে দিয়ে নেওয়া হবে। দেখো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর একটু কালারের জন্য হলুদ আর লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেওয়া হলো। কিছু কাঁচা লঙ্কাও দেওয়া হলো কেটে। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, খুব কম আছে এটা করতে হবে। দেখো মশলার কালারও ছেড়ে গেছে, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেওয়া হলো। দেখো মাংস কষাইয়ের পর্ব চলছে আমাদের। আর গ্রামের দিকে আসলে একটা আলাদা আনন্দ, যেটা গ্রামে আসলেই অনুভব করা যায়। কারণ সবাই পূজার টাইম বা যে কোনো অনুষ্ঠানে এক জায়গায় হয়, আর সবার বাড়িতেই প্রায় খাওয়ার ডাক পড়ে। সে যে ধরনেরই খাওয়া হোক না কেন, আলাদা একটা আনন্দ, সবার একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে খাওয়ার আনন্দ। ওই জন্য আমরা যে কোনো পূজা বা যে কোনো কিছুতেই গ্রামে চলে আসি। এদিকে মাংস কষায় প্রায় হয়ে এসছে। দেখো প্রায় হয়ে গেছে মাংস কষায়। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিল। আর এদিকে কাকু মাংস কাটার পরে এসে একটু জল গরম করে নিচ্ছে, গলা ব্যথা হয়েছে। গ্রামের দিকে এই পরিষেবাগুলোও এখনও আছে, ইলেকট্রিক কেটেল। আর এদিকে টোটো তো খেলছে, দুষ্টম করছে, কী করবে ঠিক পাচ্ছে না। আর মাংস রান্নার পর্ব আমাদের প্রায় শেষের পথে। আগে কিছু তরকারি রান্না করা হয়ে গেছে, সেগুলো দেখানো হয়নি, আর মাংসটা শুধু দেখালাম। বন্ধুরা দেখো প্রায় হয়ে গেছে, কী সুন্দর গন্ধ বের হয়েছে। আর একটু গরম মশলা বাটা উপর থেকে দিয়ে নিল, দারুণ সেন্ট, স্বাদেও খুব সুন্দর হবে মনে হচ্ছে। দেখো মাংসের কালারটা বন্ধুরা, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা আজ এই পর্যন্ত খাওয়া দাওয়ার ব্লগ আমাদের শেষ। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ ভিডিওটা দেখো।